বোয়ালখালীত হাজী আসগর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতি ও হয়রানি সহ বিভিন্ন অভিযোগ আনি অপসারণ সাইয়ের উপজেলা নির্বাহী অফিসারের হাতে লিখিত অভিযোগ ও মানববন্ধন ঘুরছে সচেতন নাগরিক সমাজ ও অভিভাবক। সোমবার অক্টোবরের 5 তারিখ দুইজায় দুই তারিখকে উপজেলা পরিষদের সামনে অভিভাবক ও স্থানীয় মানুষ হলের অংশগ্রহণ এ মানববন্ধন করে তারা। ও এলাকান বিজে মাদক সরাই এবং কিছুদিন আগে গত 6 মাস 1 বছর আগে মাদক লইরে আর এক এলাকা দেখান মারামারি হলে প্রধান শিক্ষক হিসেবে ইয়ান মিডিয়াতে আসছিল এবং আর আর এলাকার লয় সমাজের লয় ওলে বড় ধরনের মারামারি ও টিয়ার লেনদেন লইরে মাদক টিয়ার লেনদেন লইরে কোটর সাসপেন্ড করছিল এই সাসপেন্ডের কার্যকারিতা চাই এবং ও এবার যে সাইড রিম কিনিরে 70 রিম দেখাইয়ে এলে আর তো ডকুমেন্ট আছে বিভিন্ন বইপত্র হাতে কিনে এক দামে দেখাই এক দামে আর দামে এলে আর ডকুমেন্ট আর প্রশাসনে আছে উপস্থাপন করছি একে রাষ্ট্রদ্রোহী মামলা আছে যেন বাসকালে নিজে হইল হ্যাঁ এখনো পর্যন্ত ইয়ান ও ইয়ান নিয়ে জেল হাইটেল চলমান আছে ইয়ান এখনো চলমান আছে ইয়ান এখন উদ্ধার নয় এবং ও যে সময় জেল হাইডের এই সময়তে কিন্তু ও বেতন তুলি ফেলি অথচ ও বেতন পাইব না এবং ক্লাস স্টুডেন্ট ও নিয়ম ও হেডমাস্টার হিসেবে নিয়মিতভাবে যে ক্লাস করম করে ওনাকে ক্লাস হয় নাও করে হেডমাস্টার গুরুত্বপূর্ণ ক্লাস ওই পর্যন্ত ইয়া না ও রাজনীতি লইরে ব্যস্ত আছেন। মানববন্ধনের পরে তারা উপজেলা নির্বাহী অফিসার আসিয়া খাতুনের হাতে অভিযোগপত্র দাখিল করে ইন্দি অভিযোগ অস্বীকার করি বেকিন ষড়যন্ত্র উল্লেখ করি প্রধান শিক্ষক হইয়ে তারা দিন ধরে দিন দুবছরও পাশে বেলা করে দুবছর আমরা দুবছর দি যারা আইসি এখন দিকে অভিভাবক চতুর্থ শ্রেণী এবং তৃতীয় শ্রেণী কর্মচারী মিলিয়ে যোগসাধক গুলি কিছুটি আত্মসাত দিচ্ছি আত্মসাত গ্রহণের ফলটি তারা স্বীকারোক্তি আস্থা আছে এবং তদন্ত কমিটি গঠিত এই বিধি মোতাবেক তদন্ত কমিটির রিপোর্ট আছে এবং তারা সাময়িকভাবে বর্তমানে বরখাস্ত অবস্থা আছে এডে ওর কিছু আত্মীয় স্বজন এডে যুক্ত হইলে তারা সেই মৃত্যু সার সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কিনলদি মানে প্রতিহিংস উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিয়া খাতুন হইয়ে স্কুলের যে হেডমাস্টারের বিরুদ্ধে যে একটা অভিযোগ সেই অভিযোগ আজকে আমার কাছে দিয়েছি আজকে অভিযোগ পেয়েছি তো অভিযোগের প্রেক্ষিতে আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি তদন্ত করার জন্য তো তদন্ত প্রতিবেদন পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। টেক্সট নিউজ সিপ্লাস টিভি।